হ্যাঁ ফ্রেন্ডস এই দেখো সাজিগুজু করে নিয়েছি একটু বাইরে যাচ্ছি যেহেতু আজকে সানডে তো চলো দেখি কোথায় ঘুরে ঘুরে করে আসি ঘুরতে যাবো কি সপে এই দেখো এই শাড়িটা পরেছি হলুদ রঙের এটা ব্যাগম পরি শাড়ি না কী বলে সেটাই পরেছি আর ঘুমোচ্ছিলাম যাওয়ার কথা ছিল সকালবেলায় কিন্তু সকালবেলায় যাওয়া হয়নি এখন রেডি হয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি দেখি কত দূর যেতে পারি আর আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো চলো বেশি কথা বলবো না बाहर गाड़ी निय रही है, है अच्छे तो Hi guys, हम जा रहे हैं अभी गाड़ी से मैं अभी हम हमारा <laughs> <मुंटी तूँगे। laughs> मुंडा का से माता ही आ, अभी आपको सामने का व्यू दिखाता तो हूं कैसा लग रहा है ठीक है वो देखो पापा ड्राइवर है हमारे और हम बैठे हैं पैसेंजर <laughs> मुंडा मुंडा बोल जो, पापा ड्राइवर आरामी पैसेंजर तो चलो बाजार तक के घुले देखिए অত দূর যাওয়া যায় তো দেখো তোমাদের কখনো বাজার শেয়ার করিনি এটা হচ্ছে আমাদের মেন বাজার যে কোনো জিনিস কিনতে হলে কোনো দরকারি জিনিস এখানেই পাওয়া যায় ভালো তো তোমাদের সাথে অল্প একটু শেয়ার করে দিলাম তারপর যাচ্ছি ওই বাজারটায় আমরা তো রোজই আসি তো একটু অন্য বাজারে যাব আমি বলে একটু উড়িয়ে নিই তো আজমান বলছে দেখো সাইড থেকে কত সুন্দর দেখা যাচ্ছে এগুলো একটু উঠিয়ে নাও তাই ওইগুলো একটু উঠিয়ে নিলাম আর দেখো চারিদিকে কিন্তু জঙ্গল জঙ্গলের মাঝখানে থাকি আমরা আর কি দেখো এই সব দিকের গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে দেখো তো এখন এখানে গাছের পাতা সব ঝরে গেছে আর বৃষ্টি তো নাই আর এখানে মাটি তুমি পাবে না বড়ো বড়ো মানে যে বালি মাটি হয় না বালি বলতে আমাদের ওখানে যে ঘর বানায় যে মোটা বালিটা দিয়ে ওই রকম মাটি মানে মাটি নাই বললেই চলে আর লাল মাটি যত খুঁড়বে লাল লাল হাত তোমার লাল হয়ে যাবে ফসল সেরকম মানে আমি দেখি না গাঁমে গাঁয়ের দিকে তো এইগুলো হচ্ছে জঙ্গল আর তার মাঝখানে আমাদের ঘর আর কি তো চলো দেখো তোমাদের ভাল লাগবে আমার কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই লাগে আর ছোট্ট ছোটো পাহাড় রয়েছে বেশি বড় পাহাড় নয় একদমই ছোট ছোট একটা পাহাড় রয়েছে তোমাদের সাথে অনেক দিন আগে একবার শেয়ার করেছিলাম তো আর একবার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো হাই ফ্রেন্ডস এ দেখো দুপুরবেলা থেকে আজকে সারাদিন কোনো ভিডিও শ্যুট করতেই পারি না তো এখন চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে বাইরে গেছিলাম বাজার করতে বাইরে গিয়েও কিছু ভিডিও শ্যুট করিনি অল্প একটু একটু করেছিলাম সেটাই বাজার মানে মাসের বাজার করতে হবে বুঝতেই পারছো তো ওই জন্য আজকে সানডে ছিল তো মাসের বাজারটা করে নিয়ে আসলাম ওটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে করব না কালকে করব আজকে সানডে আজকে কিছুই শেয়ার করি না তো এখন একটু তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম সেটা হচ্ছে গিয়ে রাতের রান্না হয়ে গেছে ভাত করেছি আর চিকেন মাটন দুটোই করেছিলাম যেহেতু আজকে তো সবই রয়েছে আর একটুখানা আলু সিদ্ধ করেছি আর বেগুন পুড়িয়ে একসঙ্গে করে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি একদম দারুণ লাগে ফাটাফাটি যাকে বলে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তো আসছি তোমাদের সাথে আবার গল্প করতে দেখো ফ্রেন্ডস মাছের বাজার করে নিয়ে এসেছি ওইগুলো এবার ওঠাতে হবে দেখো মুন্নার শুধু বিস্কুট খাওয়ার বিস্কুট খাওয়া কারণ মুন্না এবং আমার বড় ছেলে দুজনেই বিস্কুট খেতে খুব ভালোবাসে তো এই বিস্কুটগুলো আমাদেরও পছন্দ আছে আবার ওদেরও ভালো লাগে তো বড় বড় প্যাকেট নিয়ে এসেছি অনেক দিন হয়ে যাবে আর কি অনেক দিন কি ওরা যখন বিস্কুট খায় না পুরো প্যাকেট প্যাকেট ধরে খেয়ে নেবে বুঝলে তো ওই জন্য একটু বেশি বেশি করে নিয়ে আসলাম চিপসের প্যাকেট বুঝতেই পারছো বাচ্চাদের খাওয়ার বেশি লাগে কারণ সংসারের জিনিস ওরা তো ভাত রুটিগুলো ঠিকমতো খায় না ওই এই খাবারগুলোই বেশি ভালোবাসে বড়ো বড়ো ম্যাগনি এসেছি দুটো আর আগেকার আছে আবার শেষ হয়ে গেলে তখন ক্যান্টিন থেকে আনতে পারবো তো ক্যান্টিনের বাজারও করতে করতে হবে কালকে দেখি যা হয় কি না কারণ ক্যান্টিনের বাজার না করলে মাসের শেষে আর কোনো জিনিস পাওয়া যায় না আর এগুলো হলো রেশন বাজা যেরকম ডাল চাল এগুলো দরকারই আমাদের এগুলো না হলে হবে না বলো খাওয়ার জন্যই সব কিছু আর কি খাওয়ার জন্যই মানে ইনকাম করা যাকে বলে তো মাসের যা তেল তারপরে রিফাইন তেল তারপরে সর্ষের তেল যা লাগবে সবগুলো নিয়ে এসেছি আর এখন যেহেতু একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে গরম গরমের আবহাওয়া তো ওই জন্য কোল্ড ড্রিঙ্কস ফ্রুটি এগুলো লাগবে এগুলো কিন্তু ক্যান্টিন থেকে এনেছিল আমি গুছই নি গুছোতে মানে ইচ্ছে করে না জিনিস নিয়ে এসে না দিন ব্যাগের মধ্যে পড়েই থাকে পড়েই থাকে তারপরে সেগুলো গোছায় কারণ জায়গা এত শর্ট কোথায় রাখি বলো তো এইসব জিনিসগুলো দেখো জিরে আধা কেজি একবারে নিয়ে চলে এসেছি মুগের ডাল এগুলো লাগবেই লাগবে তো আমি বলি এগুলো একটু ঢেলে ঢুলে ঠিক করি আর জিনিস বেশি জিনিস আনলে না রাখার জায়গা আর খুব অভাব আলমারিতে তো জামা প্যান্ট ভর্তি রয়েছে আর কোথায় রাখি বলো এই কার্টুনটাই করে রাখলাম রেখে চার পায়ের নিচে রেখে দিই আর কাজুবাদামটা ধরো চাই একবারে আধা কেজি নিয়ে এসে রেখে দিলাম আর মাস মতো হয়ে যাবে আর আমরা কেউ খাই না ওর পাপা দু একটা খায় আর আমার বড় ছেলের খেতে লাগে কারণ ও রাতে যখন পড়া করে না মাঝে মাঝে ঘুম আসে তো উঠে একটু কফি খেলো হয়তো একটু বাদাম টাদাম মুখে দিলো জল খেলো তাহলে ঘুমটা কেটে যায় আর আমার বিরিয়ানি খাওয়ার জন্য না এই যে দারচিনি তারপরে জায়ফল জৈত্রী সব কিছুই শেষ হয়ে গেছিলো আর কি ওই জন্য আমি বললাম চলো রেশন বাজারটা করে নিয়ে আসি ভগবানের প্রসাদ এগুলো সবই কিছুই ছিল না আমার কাছে তো আমি বলি আগে আজকে যেহেতু সানডে রয়েছে আর কিন্তু অনেক অ্যাভেলেবল টাইম আমার হাজব্যান্ডের হয় না কারণ অফিসে যাওয়া আবার এসে না আর কোথাও যেতে চায় না ক্লান্ত হয়ে যায় অফিস থেকে এসে আর আমারও বেশ বলতে ভালো লাগে না আর আমিও এত কিছু বাজার ধরে একা একা যেতে পারবো না অনেক কষ্ট হয় ওই জন্য একবারে বাজারটা করে নিয়ে আসলাম তারপরে তো সংসারে কর্মযুদ্ধ রয়েছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি এগুলো সবগুলো গুছিয়ে আবার রান্না করব প্রচুর কাজ মানে কাজের কোনো শেষ নাই কাজ না করলে একদমই মানে কখনো কখনো ইচ্ছে করে না চুপ করে বসে থাকি কাজ করতে ভালো লাগে না তবু কি করব বলো কি করে দেবে আর এই যে বিরিয়ানির চাল লাগবেই কারণ সপ্তাহে একদিন একদিন হলেও বিরিয়ানি আমাদের খেতেই হবে খেতে হবে ছেলেদের বেশি পছন্দ তো আমি অনেক দুবার হয় অন্তত তোমাদের সঙ্গে বিরিয়ানি শেয়ার করেছি ওই জন্য আর এখন করি না বাস বানানো হয়ে যাওয়ার পরে একটু দেখিয়ে দিই যে আজকে বিরিয়ানি বানিয়েছি আর এই কোটো কাটারগুলোর মধ্যে সব কিছু ঢেলে রাখলে বেশ মানে জায়গা আমি তোমাদের বললাম না প্রচুর জায়গার অভাব রয়েছে চলো এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো এখন হচ্ছে বিকেল বিকেলবেলায় তো সকালের মতোই বিকেলেও প্রচুর কাজ রয়েছে দেখো ঝাড়ু লাগাচ্ছি এই রুমটা ভালো করে ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে নিই দেখো আমাদের কুরো মহারাজ কেমন চেয়ারের ওপরে শুয়ে রয়েছে আর এখন হচ্ছে এই বাক্সের ওপরটা পরিষ্কার করে নিই দেখো একদম বিন্দাস আছে যাকে বলে তো বিকেলেও দেখো কত কাজ তারপর এই দেখো ফ্রেন্ডস চলে এসেছি আমি আমি গিয়ে দেখছি ভিডিওটা শেষ করা হয়নি তো ভিডিওটা শেষ করতে হবে আর তারপরে করব তোমাদের সাথে একটু গল্প করতে আসবো ওই জন্য ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি তো আজকের ভিডিওতে ব্যাস এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম রান্নাবান্না তো রোজই শেয়ার করি বলো তো ওই জন্য আজকে আর রান্নাবান্না শেয়ার করিনি আর আজকে রান্না করেছিলাম আজকে যেহেতু মন্ডে তো সানডে থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি তো মন্ডেতে তো একদম নর্মাল খাবার বানিয়েছি কালকে তো তোমরা দেখলে চিকেন মটন মানে দেখলে বলতে আমি রেসিপিটা তো শেয়ার করেছিলাম তো ওই জন্য আর তোমাদের সাথে আর লাস্টে ভুলেই গেছি বুঝলে রাতে ভুলে যায় যে কথা বলবো পরের দিন থেকে আবার ভিডিও দুবার স্টার্ট করলাম তো সোমবার মানে প্রচুর কাজ থাকে কারণ রবিবারে তো কাজটা সেরকম করি না তো সোমবারের দিনকে আবার নতুন করে কাঁচা কুচো মানে অনেক ড্রেসপত্র কাচাকুচো করতে হয় তারপরে সংসারের কোনো মার্কেট গেলে না একটুখানি যদি আমি ঘর থেকে বেরিয়েছি আমার ঘরে না এত অগচলা হয়ে যায় কি বলবো তোমাদের তো ছোটো মানে ছোট ছোট ঘর তো ঘরের মধ্যেই সব কিছু তো ওই জন্য আরও বেশি অগোছলা টাইপের হয়ে যায় তো রেশন পানিগুলো রাখার একদম জায়গা নাই বুঝলে খুবই অসুবিধার মধ্যে আর কি জীবনযাপন করতে হয় আর কি আর বেশি জিনিসপত্র নিলে কী হবে তো এই যে আবার যাওয়ার সময় হয়ে আসছে ওখানে যাব আবার নিয়ে যাওয়া আসা প্রচুর মানে অসুবিধা থাকে ওই জন্য আর বেশি জিনিসপত্র করি না আর যে কটা মানে দরকার একদম না হলেই চলে না সেই মতো জিনিস নিয়েই এই যা মতো জীবন কাটছে তো চলো বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যারা আজকে আমার চ্যানেলটিকে প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আর আমার মতো যারা অনেক ইউটিউবার রয়েছে তাদেরও একটু সাপোর্ট করো প্লিজ আর তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবে না চলো সকলে ভালো থাকো সুস্থ থাকো কাল নতুন আরেকটি ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই সকলে ভালো থাকো সুস্থ থাকো বাই বাই